everyone, welcome back to my channel. I'm Anita from Cinema News Groups. Good morning, all my friends. So, আজকে আমি তোমাদের সামনে একটা নিয়ে এসেছি খুব নর্মাল রেসিপি, মানে আমার লাঞ্চের রেসিপি, তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ওকে, তো এখন আমি এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করি। তো আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিই, এইটা দেখো এখানে কী কী কাটা আছে। এখানে আছে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম অ্যান্ড আলু। এটা দিয়ে একটা মানে লাঞ্চের সবজি বানাচ্ছি। তো আমি ফার্স্টে কী দেবো, ফার্স্টে আমি এখানে দেবো পাঁচফোড়ন, পাঁচফোড়ন দিলাম। তারপর দিচ্ছি এখানে ঘি, আমি ফুলকপিগুলো এই যে দেখছি এগুলো আগে ভেজে নিচ্ছি। খুব বেশি ফুলকপিগুলো সাজা হবে না, কিন্তু তাও একটুখানি একটু লালচে লালচে হোক, তারপরে আমি অন্য সবজিগুলো দেবো। এবারেতে এই ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার এবার তুলে রেখে দিচ্ছি, খুব বেশি ভাজলে ভালো লাগে না। এইবারেতে আমি এতে দেবো আলু, ক্যাপসিকাম আর হচ্ছে গাজর। আর এতে দেবো আমি চামচ মতো পেঁয়াজ, আদা বাটা আর টমেটো আছে, এটা দিয়ে একসঙ্গে আমি ভাজছি। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এতে মশলা দেব। আর এতে দিয়ে দিচ্ছি এই যে দুটো কাঁচা লঙ্কা। আমাদের বাড়িতে বেশি আমরা ঝাল খাই না, একটু হালকা মশলা আমি সবসময় ইউজ করি রান্নাতে। আর আমি একটু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি,
আর একটা জিনিস বলে নিই, এটা আমি সান ড্রপে করছি। আমি মানে কপির তরকারি সবসময় সান ড্রপে করি, সর্ষের তেল মানে মাস্টার্ড অয়েল ইউজ করি না, বাট এটা খেতে খুব সুন্দর হয়। যাই অল্প অল্প তেলটা সাইড দিয়ে মিলি করছে, তো এবার আমি মশলাটা দেব। এটা খেতেও যেমন টেস্টি অ্যান্ড ইট ইজ সো হেলদি, বিকজ এর মধ্যে গাজর আছে। আমরা সবাই জানি যে গাজরটা আমাদের শরীরের জন্য খুব ভালো। তো এবারে আমি এতে দেবো কাশ্মীরি লঙ্কা, এতে দেবো হলুদ, আর দেবো যে মশলাটা আমি অল টাইম করি, সব রকম এতে দেওয়া আছে। সেই জন্যে আমি মানে আলাদা করে ধনে জিরে গুঁড়োটা ইউজ করি না, বিকজ আমি সব মশলাটা মানে গোটা ধনে গোটা জিরে তারপরে হিং গরম মশলা জৈত্রী সব একসঙ্গে ভেজে তারপরে আমি সে মশলাটাকে মানে নিচ আগে আমি মানে ফ্রাই প্যানে করে একটুখানি মেরে নিই, মানে জাস্ট ড্রাই রোস্ট করে নিই, তারপরে আমি মশলাটা এবার আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম এগুলো একে দিয়ে দিলাম। তো এটা আমি কপিটাও একসঙ্গে দিয়ে মেরে দিলাম, দিয়ে এটা জল দিয়ে দিলাম, আর একটু জল লাগবে। এবার তরকারিটা হোক, তারপরে আমি আবার তোমাদের কাছে আসছি। তো ফ্রেন্ডস, এবার আমি রেখে দিচ্ছি হচ্ছে কড়াইশুঁটি, যেটা আমি মিক্সি সরি মাইক্রোওভেনে 1 মিনিটের জন্য এটা করেছিলাম, বিকজ না হলে না কড়াইশুঁটি এখনকার শক্ত থাকে, সেই জন্যে ব্যাস কড়াইশুঁটিগুলো মিশিয়ে দিলাম। এটা হয়ে এসেছে অলমোস্ট রেডি। এটা দেখতেও কত ভালো লাগছে। আর একটু জলটা কমলে তখন আমি এতে দেবো একটু ঘি, নামানোর সময় সামান্য একটু ঘি দিলাম নামানোর সময়। দেখো এটা খুব বেশি আমি শুকনো পাচ্ছি না, একটুখানি মানে একটু থাকবে কারণ এটা টেনে নেবে।
আমার ফুলকপি আলু গাজরের তরকারি অলমোস্ট কমপ্লিট। তো এবার আমি এটা দেখো আমি এখানে ঢেলে নিয়েছি, এটা কমপ্লিট হয়ে গেছে। তো ফুলকপি আলু গাজর এন্ড কড়াইশুঁটি দিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন এই পর্যন্তই, আবার আমি তোমাদের কাছে নতুন কোনো কুকিং ভিডিও শেয়ার করার জন্য আসবো। তো নেক্সট ব্লগে আবার আমার সঙ্গে তোমাদের দেখা হবে। ওকে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।